রাজশাহীর চারঘাট উপজেলায় র‍্যাব 5 এর অভিযানে 303 গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল 5টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন ফুটিয়া থানাধীন পলাশবাড়ি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মতিউর রহমান ও একই এলাকার মাহবুবুর রহমানের ছেলে সুমন আলী। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 5 এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে যে কয়েকজন মাদক ব্যবসায়ী চারঘাট থানাধীন ইউসুফপুর পশ্চিমপাড়া এলাকায় মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এ সময় অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেই তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তাদের কাছে অবৈধ মাদকদ্রব্য হেরোইন আছে। পরে তল্লাশি করে 303 গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। হাসনাত হাকিম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।